হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি রেসিপিটা হলো গাজরের হালুয়া তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি চারটে গাজরকে ছুলে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের কুর্নি এবার প্রত্যেকটা গাজরকে এইভাবে কুঁড়ে নিতে হবে তো দেখুন প্রতিটা গাজরকে আমি কুড়ে নিয়েছি অন্যদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ ঘি এবার এই ঘিয়ের মধ্যে আমি ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। দিয়ে কিশমিশগুলো একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো দিয়ে দেব এবার এই কাজু এবং কিশমিশগুলোকে হালকা ভেজে তুলে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই কাজু কিশমিশ ভাজা ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে কুড়ে রাখা গাজরটাও দিয়ে দেব দিয়ে গাজরটাকে একটু ভেজে নেব গাজর ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এবার সমস্ত উপকরণকে একটু নেড়ে ছেড়ে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব পনেরো মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে আমি দশ মিনিট ধরে আবারও একটু কুক করে নেব হালুয়া যেহেতু একটু শুকনো শুকনো হয় সেই জন্য এটাকেও আমি শুকনো শুকনোই করে নেব দশ মিনিট কুক করে নেওয়া হয়ে গেছে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও এটাকে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট কুক করে নিয়েছি দেখুন হালুয়া পুরো একদম রেডি এবার এটাকে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসব। নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ